মারা গিয়েছে, তার লাশটাকে আপনারা এত ভয় পাচ্ছেন? আমি কি স্কলার? শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও সারা দেশে তিনি সম্মানিত। সেই আলেম তিনি মারা যাবে, তার জানাজাটা পড়তে পারবে না? এই রকমের একটা ধর্মহীন সমাজ কি সমর্থ? একেবারে দণ্ডপ্রাপ্ত, মহাভারত অসুস্থ হয়ে গেছে, উনি কি চোখ দিয়ে দেখেছেন? উনি দর্শন করতে উনি কি চোখ দিয়ে দেখেছেন? উনি কারো বাড়িঘর জ্বালিয়ে দিতে উনি কি দেখেছেন? কারণ আমরা এইটা কেউ দেখেনি। আমরা আমি আমার আগের পর্বে বলেছি, এবারও বলছি, আমরা না দেখে একটা জিনিসে বিশ্বাস করব, সেটা হলো আমাদের আল্লাহকে। এটা ছাড়া না দেখে আমরা কোনো কিছু বিশ্বাস করতে রাজি না, যেহেতু আমাদের বয়স হয়ে গেল। হোসেন সাইদি বিষয়টাই আলোচনা করাটা বাঞ্ছনীয়। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যু নিয়ে সর্বশেষ আপডেটটি আপনাদের মাঝে এখনই শেয়ার করব। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি কিরকম ব্যক্তি ছিলেন, কোন মাপের একজন আলেম ছিলেন বাংলাদেশের, এবং তিনি যে দল করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, সেই দলের নেতাকর্মীরা তার মুক্তির জন্য কত চেষ্টা করেছিল, কত আন্দোলন করেছিল, সেটি আপনাদের আশা করি মনে থাকার কথা। দর্শক, সেই মানুষটি যখন চির বিদায় নেয়, তখন আসলে তাদের অবস্থা কী হওয়া দরকার বা কীরকমটাই হওয়ার কথা দর্শক? তাই আপনার সাথে আমরা কয়েকটি ভিডিও শেয়ার করবো এই মুহূর্তে, সেই ভিডিওগুলো একটু আপনারা শেষ পর্যন্ত দেখেন, আপনারা তার মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে যাচ্ছেন দর্শক। আর হ্যাঁ, এই নিউজ আপডেটগুলো আপনারা সবার কিছু সবসময় দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের সাথে দেখেন। চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। মারা গিয়েছে, তার লাশটাকে আপনারা এত ভয় পাচ্ছেন? আমি কি স্কলার? শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও সারা দেশে তিনি সম্মানিত। সেই আলেম তিনি মারা যাবে, তার জানাজাটা পড়তে পারবে না? এই রকমের একটা ধর্মহীন সমাজ কি? এত সমর্থক রয়েছে, তারা চাচ্ছে যে ঢাকায় তার জানাজাটা পড়ে তাকে যেখানে কবরস্থ করা হয় সেখানে কবরস্থ করা হোক। সেখানে এই রাত্র থেকেই পুলিশ দিয়ে আপনার এই লাশ, মানে কি বলবেন, যে সরানোর জন্য কি ধরনের নাটক, প্রহসন, বল প্রয়োগ, নানা ধরনের হুমকি ধামকি, জামাতের নেতাদের ডেকে নিয়ে, অমুককে ডেকে নিয়ে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কেন ভাই, এখানে আপনার একটা মানুষ মারা গিয়েছে, তার লাশটাকে আপনারা এত ভয় পাচ্ছেন, এত আতঙ্ক! এই আতঙ্ক নিয়ে কয়দিন রাষ্ট্র চালাবে শেখ হাসিনা? আওয়ামী লীগ কতদিন জোর জবরদস্তি করে এই ক্ষমতা ধরে রাখবে? শামীম ওসমান, তোফায়েল আহমেদ সাহেব অনেকেই বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে এত লক্ষ মানুষের লাশ পড়বে, এত লক্ষ মানুষকে দেশ ছাড়তে হবে। এমন আকাম কেন করলেন যে আকামের কারণে এখন নিজেরা ভয় থরথর অবস্থা, যে আজকে একটা মৃত মানুষের জানাজাটা পড়ার জন্য আপনারা অনুমতি দিচ্ছেন না? যে না কি যেন হয়ে যায় যদি জনগণ রাস্তায় নেমে আসে, গণজোয়ার তৈরি হয়। আমি বলবো, আমিও এরকম একজন আলেমের যদি সম্মান দেখিয়ে সরকারকে বলবো শয়তানি বন্ধ করুন, প্রশাসনকে বলবো জনগণের বিপক্ষে যাবেন না। সাইদি সাহেবের জানাজা শাহবাগে দেন, সুরাদুদ্দানে দেন, বাইতুল মোকারামে দেন, ঢাকায় তার জানাজার ব্যবস্থা করেন। প্রয়োজনে সাইদি সাহেব যদি দল করেন, ওকে জামাতের নেতাদের দায়িত্ব দেন। জামাত দায়িত্ব নিলে সুশৃঙ্খলভাবে সাইদি সাহেবের জানাজা সম্পন্ন করতে পারবে। কারণ জামাতকে আমি পছন্দ করি বা না করি, অনেক ক্রিটিসিজম আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু জামাতের যে শৃঙ্খলা, তাদের যে দায়িত্ব দায়বদ্ধতা, এটা সবাই জানে, এটা তাদের শত্রুরাও বলে বাস্তব কথা। এবং এই জামাত আজকে এত খারাপ, আজকে জামাত নিয়ে কথা বলা যাবে না, অন্য রাজনীতি করলে তাহলে সে যুদ্ধপ্রতী হয়ে যাবে, সে আপনার কি বলে যে স্বাধীনতা বিরোধী হয়ে যাবে। অথচ আজকের আওয়ামী লীগ 96 কিংবা আপনার ওই 86 এরশাদ, সে সময় এরশাদের, এরশাদ সাহেবের সাথে, পরবর্তীতে এই বিএনপির আপনার 96 বিএনপিকে হটানোর জন্য আওয়ামী লীগের সাথে জামাত মিলে আন্দোলন করেছে। সে সময় জামাত যুদ্ধাপরাধী ছিল না, জামাত খারাপ ছিল না, এখন জামাত খারাপ হয়ে গেছে। সো এইভাবে আওয়ামী লীগের ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে তারা মূলত আমাদের বিরোধী মত পথ, যেন আমরা একটা ঐক্যের জায়গায় না পৌঁছাতে পারি, আমাদের মধ্যে বিভাজন তৈরি করা, আমাদেরকে বিভক্ত করে রাখা, এই অপচেষ্টা এই সরকার করে আসছে। এবং এটা করেই হচ্ছে এই 14 জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, ব্যাংক লুটপাট করেছে, দেশে একটা নৈরাজ্য কায়েম করেছে, এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর আজকে একটা আপনার নৈরাজ্য কায়েম করে আজকে জনগণের বুকের উপরে পাড়া দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আজকে সমস্ত বিরোধী দল, আমরা যেখানে বলছি যে ইন্টারিম
গভর্নমেন্ট এবং একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, যেখানে 91, 96, 2001 এবং 2004 নির্বাচন হয়েছে, সেই প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। ওবায়দুল কাদেরের কথায় নির্বাচন হবে না, শেখ হাসিনার গায়ের জোরে নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। আমাদের কথা পরিষ্কার যে আমরা একটা গণতান্ত্রিক পন্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সো আজকে সেই ক্ষেত্রে যারাই এখানে আন্দোলন করবে তারাই আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা। আমাদের কথা পরিষ্কার যে যেই বিষয়টি আজকে বিশেষ করে আসলে এত কথা আমি বলতে চাচ্ছিলাম না, এই বিষয়টা প্রাসঙ্গিকও না এই মুহূর্তে, কিন্তু তারপরেও পারিপার্শ্বিক কিছু কথা বলতে হচ্ছে, যে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার হবে, প্রোপাগান্ডা হবে। আমি সরকার এবং প্রশাসনের প্রতি সবিনয়ে অনুরোধ জানাবো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা সুশৃঙ্খলভাবে ঢাকায় সম্পন্ন করার সমস্ত বন্দোবস্ত সরকার। প্রিয় দর্শক শ্রোতা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে আপনারা যে প্রতিবেদন দেখছেন এটি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আরও কিছু প্রতিবেদন রয়েছে, আরও কিছু তথ্য রয়েছে, সেগুলো আপনার সাথে শেয়ার করবো এবং সামনের ভিডিওতে এগুলো সব রয়েছে, আমরা একটু পরে দেখাবো। দর্শক শুধু আপনার কাছে একটা প্রশ্ন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সবাই কিন্তু তাকে খারাপ বলতো, আপনার মন্তব্যে তিনি কীরকম লোক ছিলেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। চলুন বাকি ভিডিওগুলো দেখাচ্ছি। একেবারে দণ্ডপ্রাপ্ত, মহাভারত অসুস্থ হয়ে গেছে, উনি কি চোখ দিয়ে দেখেছেন? উনি দর্শন করতে উনি কি চোখ দিয়ে দেখেছেন? উনি কারো বাড়িঘর চালিয়ে দিতে উনি কি দেখেছেন? কারণ আমরা এইটা কেউ দেখেনি। আমরা আমি আমার আগের পর্বে বলেছি, এবারও বলছি, আমরা না দেখে একটা জিনিসে বিশ্বাস করব, সেটা হলো আমাদের আল্লাহকে। এটা ছাড়া না দেখে আমরা কোনো কিছু বিশ্বাস করতে রাজি না, যেহেতু আমাদের বয়স হয়ে। দেলোয়ার হোসেন সাইদির বিষয়টাই আলোচনা করাটা বাঞ্ছনীয়, কিন্তু তারপর আমাদের যেহেতু নির্ধারিত কিছু সাবজেক্ট আছে, সুতরাং আমাদেরকে সেখানে যেতে হবে। আরেকটা কথা হলো যে নজিবুর আকবর ভাইয়ের একটা বিষয় আমাকে ব্যথিত করে, বা ইভেন আমি দেখি আওয়ামী লীগের কিছু কিছু লোক, আজকে উনি দুনিয়াতে নেই, কিন্তু আওয়ামী লীগের লোকরা এই যে মানে এমন তাচ্ছল্যের স্বরে, হ্যাঁ সাইদি সাহেবকে চাঁদে, সাইদিকে চাঁদে দেখা গিয়েছে, সাইদি সাহেব তো বলে না, হ্যাঁ তুচ্ছ তাচ্ছল্য করে যেভাবে বলা হয় এটা দিয়ে এই হয়েছে সে হয়েছে যে কথাগুলো বলে, এগুলো আসলে অত্যন্ত মর্মান্তিক এবং পীড়াদায়ক। আমি এটা নিয়ে বহু খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এই কোন জায়গায় সাইদি সাহেবকে কে দাবি করেছে চাঁদে দেখা গিয়েছে। আসলে এই কথাগুলো উগ্রতাগুলো ওনারাই ছড়িয়েছেন, ওনারা ছড়িয়ে ওনার যখন জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছিল, তখন একটা আন্দোলনকে উস্কে দিয়ে, হ্যাঁ সেখানে অনেকগুলো মানুষ সেখানে নির্বিচারে আন্দোলন দমনের নামে, হ্যাঁ বা প্রতিবাদ, তাদের শোকাবহ প্রতিবাদকে হ্যাঁ দমনের নামে গুলি করে হত্যা করা হয়েছিল। যাই হোক, আমি সে কথা বলি না, ঠিক এই কথাটা বলার কারণটা হলো এই জায়গায় যে কাকতালীয় ভাবে হোক আর যেভাবে হোক, কিছু কিছু ঘটনাকে মানে কিছু কিছু ঘটনা তো মিলে যায়, মিলে গেলে আমরা যদি আল্লাহ এবং ইসলাম এবং আধ্যাত্মিকতায় যদি আমরা বিশ্বাস করি, আমাদের আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, তাহলে ধরেন কিছু কিছু মানুষের মনের ভিতরে, সব মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আওয়ামী লীগের বন্ধুরা নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন কথা হলো এই কথাটা ঠিক, আপনি এখন ওই মানে 10 মিনিট আর 5 মিনিট আপনি এদিক সেদিক করছেন, এই কথা বলতে ঠিক না। আপনি বুঝতে হবে 9:45 থেকে 9:00 ভিতরে উনি মৃত্যুবরণ করেছেন, ভূমিকম্প হয়েছে, এটা কাকতালীয় হতে পারে, কোনো কিছু থাকতে পারে, মহান আল্লাহ পরিকল্পনাকারী এটা উনিই জানেন, তবে এটা কাকতালীয় হলো, এই ঘটনাটা ঘটেছে। এটা কিছু কিছু মানুষের বিশ্বাসের অনুভূতির উপরে আপনি আঘাত দিতে পারেন না। একই সাথে আমি বলবো, কালকে আমাদের জন্য একটা শোকাবহ দিন, তার আগের দিন হ্যাঁ এরকম একটা ঘটনা, এবং সেই ঘটনারই মানে আপনার যেটা পরক্রমা যে মানে ইসলামী রীতিনীতি অনুযায়ী জানাজা দাফন এগুলো কিন্তু সে আগামী কালকেই কিন্তু আনুষ্ঠানিকতা গুলো সম্পন্ন হবে, তাহলে এটাও তো একটা মানে কাকতালীয় ঘটনা তো আমরা বলবো, কারণ আল্লাহ কাকতালীয় বলছি এই কারণে আল্লাহ মহাপরিকল্পনাকারী। কিন্তু এই বিষয়গুলোকে আমরা একদম যদি আমরা উড়িয়ে দিই যে না উনি তো আল্লাহ রাসুল ইসলাম এগুলো খ্যাতমত করে গিয়েছেন, উনি নফল নামাজ ইবাদত আরো বেশি বেশি উনি তো এমনিই করতেন, এমনি ঝিকিরের ভিতরে থাকতেন, ওজুর ভিতরে থাকতেন, এভাবে মানুষের ভিতরে একটা আধ্যাত্মিকতা জিনিসের জন্ম নেয়। হ্যাঁ তো সুতরাং আধ্যাত্মিকতা থেকে এই একটা ভূমিকম্প থেকে এখান থেকে মানুষ মানুষের সরল মনে হৃদয়ের মনে ভালোবাসার জন্য অনেক কথা আসতে পারে। আমি আরেকটা কথা যে জায়গাটা যেতে চাই যে ওনার এই মুহূর্তে ওনাকে মৃত্যু নিয়ে গতকালকে উনি অসুস্থ হয়েছেন, সেটা নিয়ে ওনার চিকিৎসাতে অবহেলা হয়েছে কি হয়নি সেটা হচ্ছে বড় প্রশ্ন হলো। আমি যে উনি যে 5টা রিং নিয়ে যে উনি মানে জেল খাটছিলেন, জেলের খাড়ি টানছিলেন, আমরা কি সেই মুহূর্তে পর্যন্ত ওনাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পেরেছি, বা প্রপার ট্রিটমেন্টের জন্য উনি হকদার ছিলেন? উনি কি হকদার যদি থেকে থাকে তাহলে কি রাষ্ট্র কি ওনার প্রতি কি সে হক আদায় করেছে? প্রশ্নটা হলো সে জায়গায়। আজকে এক মানে গতকালকে কি হয়েছে, আজকে কি হয়েছে, এটা না। আমার কথা হচ্ছে প্রত্যেক প্রাণীকেই
আল্লাহ বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সত্য, কিন্তু যে আল্লাহ মহাপরিকল্পনাকারী সে আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষকে চেষ্টাও করতে বলেছেন সবকিছু, চেষ্টা করলে আল্লাহ সেখানে তাকে তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তো সুতরাং সেই কথাগুলো আমরা একটা অংশ নিব, একটা অংশ নিব না, আমাদের মন গড়া কথার মতো বিষয়টা এরকম হলে আসলেই দুঃখজনক। আজকে আমার কথাটা হলো, আজকে যেভাবে ঘটনাগুলোকে বলছে এগুলোকে একেবারে এত তাৎসল্য করে না বললেও হয়। একজন লন্ডন থেকে এক ভদ্রলোক বলছিলেন যে উনি একজন মানে ওবায়দুল কাদের সাহেবের সাথে, সম্রাটদের সাথে, ক্যাসেনিওদের সাথে, হাজির সেলিমের সাথে ওনার কোনো তুলনা হয় কিনা। আমি আমার আগের পর্বে বলেছিলাম যে না, ওনার সাথে ওনার তাদের তুলনাই হয় না, এটা তুলনা করারও কোনো ইয়েতে নাই। কিন্তু উনি যে কথাটা, যে বিচারের কথাটা উনি বলতে গেলেন, প্রত্যেকটা বিচারক, উনি যে সভ্য দেশে যুক্তরাজ্যে থাকেন সেখানেও তো কারাগার আছে, উনি দেখেন না সেখানে কারাগারের কয়েদিরা বন্দীরা কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, আন্তর্জাতিক মানে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, তাহলে সেই ধরনের সুযোগ সুবিধা আমি বলি উনি অপরাধী না। তাহলে আমার কথাটা হলো সেটা না হয় প্রশ্নবিদ্ধই থাকুক, কিন্তু আমার কথা হচ্ছে একজন সবকিছুর উপরে হলাম আমি মানুষ, আমি মানুষ হিসেবে আমি ন্যায় বিচারটুকু এবং সঠিক বিচারটুকু এবং আমি সমবিচার পেলাম কিনা। এখানে ওবায়দুল কাদের সাহেবের কি হয়েছে, হাজির সেলিম সাহেবের কি হয়েছে, সেটার সাথে উনি একেবারে দণ্ডপ্রাপ্ত, মহাভারত অসুস্থ হয়ে গেছে, উনি কি চোখ দিয়ে দেখেছেন উনি দর্শন করতে, উনি কি চোখ দিয়ে দেখেছেন উনি কারো বাড়িঘর জ্বালিয়ে দিতে, উনি কি দেখেছেন? কারণ আমরা এইটা কেউ দেখেনি। আমি আমার আগের পর্বেও বলেছি, এবারও বলছি, আমরা না দেখে একটা জিনিসে বিশ্বাস করবো, সেটা হলো আমাদের আল্লাহকে। এটা ছাড়া না দেখে আমরা কোনো কিছু বিশ্বাস করতে রাজি না, যেহেতু আমাদের দর্শক আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, দর্শক এই ভিডিওগুলো সম্পর্কে আপনার মন্তব্য কী? প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো আসলে যারা এই সমস্ত কথাগুলো বলছে বা যারা এখন বিভিন্ন রকম কথা বলছে বা বাংলাদেশ সরকার থেকে যে কথা বলা হচ্ছে এগুলোকে আসলে আপনি কীভাবে দেখবেন? দর্শক দর্শক দেওয়াল হোসেন সাইদি সাহেবের জন্য সকলে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহবাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তার জন্য সকলে বেশি বেশি দোয়া করবেন, তার পরিবারকে যেন আল্লাহবাক ধৈর্যধর তৌফিক দান করে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।